জাপানের প্রধান আটটি গাড়ি কোম্পানি বৈশ্বিক গাড়ি নির্মাণ গেল অক্টোবরে বছরবাড়ি 2.7% বেড়ে 24,40,000 ইউনিটে দাঁড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত এক সরকারি উপাত্তে দেখা গেছে দেশটির গাড়ি খাতের ঘুরে দাঁড়ানোর এই চিত্র। জাপান টুডে জানায়, বিশ্বের অন্যতম গাড়ি নির্মাতা দেশটিতে এ নিয়ে টানা দুই মাস গাড়ি নির্মাণ বাড়তে দেখা গেল। গেল সেপ্টেম্বরে বেড়েছিল 1.7%। এ প্রসঙ্গে টয়োটা মোটর কর্পোরেশন জানায়, অক্টোবরে তাদের বৈশ্বিক গাড়ি নির্মাণ 9% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 8,45,107 ইউনিটে। 5.7% বেড়েছে হোন্ডা মোটর কোম্পানির বৈশ্বিক নির্মাণ, আর মাজদা মোটর কর্পোরেশন বিক্রি বেড়েছে 4.5%। আটটি প্রধান গাড়ি নির্মাতা কোম্পানির বৈশ্বিক বিক্রি সম্মিলিতভাবে 3.5% বৃদ্ধি পেয়ে 23,00,000 ইউনিটে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাপান টুডে।